সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি তাহেরপুর গরুর হাটে। এই হাটে প্রতি সপ্তাহে শুক্রবার মিলে। এটি রাজশাহীর মেন শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। এই হাটে আজ আপনাদের বর্তমান পশুর মূল্য সহ বিস্তারিত জানাবো। চলুন তাহলে আমরা বিক্রেতার সাথে বিস্তারিত কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। গরু আপনার? এটা কি জাত ভাই? দেশি সিন্ধির ক্রস। কত যাচ্ছেন? 76,000 টাকা। আনুমানিক ওজন কতখানি হবে ভাই গরুর? জি তিন মুন 10 কেজি। এটা বয়স কত ভাই? এখনো বয়স হয়নি। তা আপনার এই গরু ক্রেতারা কেউ দাম বলেছে? কত বলেছে? 65,000 টাকা। আচ্ছা ভাই, শেষ কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? ৭০,০০০ হলে বিক্রি করে দেবেন? ভাই সালাম আলাইকুম ভাই। জোড়া নাকি? কি জাত ভাই জোড়া? জি ভাই, সিডনি। একটা সিডনি আর একটা ফিজিয়াম ভাই। কত যাচ্ছেন জোড়া? কত যাচ্ছেন? 1.5 লাখ। আচ্ছা ভাই, জোড়ার আনুমানিক ওজন কতখানি আসবে? হ্যাঁ, সব মিলে জোড়ার ওজন কতখানি হবে? জি ভাই, 8 মন। বয়স কত? বয়স হয়েছে? বয়স হয় নাই। আপনার এই জোড়ার দাম বলেছে ক্রেতারা? কত দাম বলছে? 1,20,25 বলছে ভাই। কত হলে, লাস্ট কত হলে আপনারা জোড়াটা বিক্রি করবেন? তারপরে ভাই আপনার একটা আইডিয়া। ১,৪০। চাচা আসসালামু আলাইকুম। চাচা, এটা কি জাত? ক্রস। কত যাচ্ছেন? 78,000 টাকা। বয়স কত? বয়স এখনো হয়নি। এটা আনুমানিক ওজন কতখানি হবে? কত এখন না ভবিষ্যতে? না, এখন কত মনে হবে আনুমানিক? 3 মন একটু পার। এরকম 3 মনের একটু কম, একটু বেশি? 3 মনের একটু বেশি হবে। 3 মন মানে 3 মন 10 কেজি? হ্যাঁ হ্যাঁ। চাচা, ক্রেতারা কোনো দাম বলেছে গরুর? কত বলেছে? 70-এর নিচে। চাচা, আপনার দামটা কত? মানে কত হলে বিক্রি করবেন? 73। 72-73 হলে বিক্রি করবেন?